Police Fight. खबर मान तर बौदी के फोन कर बौदी फोन त्रिवेणी असुस्थ पड़े तो हासपाले नहीं जा দাঁড়াও তোমার তো বুকে সমস্যা আছে ডাক্তার তো বলে যে উত্তেজিত না হতে তাহলে আমরা দেখছি। খবর দিয়েছে ছেলে এসে পড়বে, তুমি যেও না। কিন্তু আমাকে তো যেতেই হবে। শোনো, আমার মাথার দিয়ে বেরোইলো, তুমি এই অবস্থায় যেও না, ওরা তো যাচ্ছে। তোমরা ফোন করো। মেয়েটা যে কি হবে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। নাতনিটারই বা কি হবে আমি সেটাই বুঝতে পারছি না। আরে বড় মেয়েটা খবর দিয়েছিস? হ্যাঁ, বড় মেয়েকে খবর দিয়েছি, জামাইকেও আনতে বলেছি। আর শোনো দাদা, যদি সেরকম হয় আমরা ত্রিবেণীকে ট্রিটমেন্ট করে বাড়িতে নিয়ে চলে আসবো। হ্যাঁ, আর আমাদের নাতনিকেও বাড়িতে নিয়ে আসবো। এখন রাগ করছিস কেন? নতুন কলেজে ভর্তি হয়েছিস, কত রকমের বন্ধু বান্ধব হবে, এখন উড়ু উড়ু মন। তবে যা করবি একটু পুজো শুনে করবি। কি হচ্ছে নাকি? কি হলো এত দেরি করলে? আর বলো না, দুটো ক্লাস করে আসতেই হলো। হিস্ট্রি ম্যাডামটা এত করা না, ওনার ক্লাসে নিজে যদি নোট না লেখো তাহলে পরের দিন খাতা চেক করো। তোমার লাইফ সায়েন্সের টিচারকে এই পথে বসে তুমি ম্যাডামের কাছে হিস্ট্রি পড়ছো? সরি, ভুল হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি আমাকে লাইফ সায়েন্স পড়াবে, বিশ্বাস করো আমার মাথায় এখন সায়েন্সের কিচ্ছু ঢুকবে না, আমি এখন পুরো মিউজিকেই আছি। তাই নাকি? আমি তো ভাবলাম লাইফের পুরো সায়েন্সটা আজ তোমায় শিখিয়ে দেবো। না, আমি এখন তোমার কোলে মাথা রেখে তোমার গান শুনবি, লাইভ মিউজিক। ওই যে ওই যে ওই গানটা আছে না, ওটা তোমার গলায় খুব ভালো লাগে জানো? কোন গানটা বলো তো। বুঝছো, বসে বসে ভাবি আমি সারাদিন। বসে বসে ভাবে
আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ এমনের ঘরে কবে ধীরে ধীরে এমনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার সদ্য যৌবনে পা রাখা ত্রিবেণী ফেসবুকে আলাপ হওয়া রূপমের প্রতি আকৃষ্ট হয়ে প্রেমের টানে ভেসে গেল। রূপমের গান ত্রিবেণীকে আকৃষ্ট করল, আলোর বুকে ঝাঁপিয়ে পড়া পতঙ্গের মতন, পূর্ণিমার টানে নদীর বুকের জোয়ারের মতন, এটাই যৌবনের ধর্ম। কিন্তু ওই যে কথা আছে না প্রেমের পূর্ণতা, ত্রিবেণী আর রূপমের প্রেম কি পূর্ণতা পাবে? তারা কি পারবে আজকের মতন আনন্দের সারাটা জীবন কাটাতে? উত্তর হলো না। ঠিক কি ঘটেছিল তাদের জীবনে যার জন্য আজকের পুলিশ ফলসের এই পর্বে তাদের নিয়ে আলোচনা দেখব নিশ্চিন্দা থানার এই ঘটনা। আমি তো তোমার গানেই ডুবে আছি। খুব ভালো কথা, তাহলে আমার পারিশ্রমিকটা দাও। আমি তো প্রফেশনাল, এমনি এমনি তো আমার গান শোনা যাবে না। ও এই কথা, তাহলে বলো বলো বৎস। বললে যা চাইবো তাই দেবে, তাহলে দাও। এখন না। তাহলে কখন কখন বলো, আমি আর সহ্য করতে পারছি না। বিয়ের পর। সত্যি তো? বিয়ের পর তো? হ্যাঁ, বিয়ের আগে এসব হবে না। ঠিক আছে চলো এক্ষুনি বিয়ে করবো। কি কি বলছো, কি তুমি কি পাগল? হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, যখন তুমি আমায় পাগল বলো, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে। কোথায় গো? কই গো? দিদি তোমার দাদা ডাকছে। হ্যাঁ রে যাই। হ্যালো, কি আছে এতে? বাহ, সংসারে কয়েকটা টুকিটুকি জিনিস তুমি তো বলেছিলে, দেখো না মিলিয়ে নাও। দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি। ও তিমানি, এক গ্লাস জল দে মা। দিদি তো নেই। হ্যাঁ টিউশন গেছে। বাহ, সে কি এখনো ফেরেনি? না, ও তো প্রায় সময় ঠিক সময় ফিরে আসে, আছে তো অনেক লেট। দাদা
গেল কোথায় মেয়েটা? কি ব্যাপার? তোমরা কোনো খোঁজ খবর বলতে রাখো না, একটা মেয়ে বাড়ির বাইরে এতক্ষণ ধরে রয়েছে। অদ্ভুত সব। মাঝে মাঝে তো দেরি হয়। বৌদি, কিন্তু এগুলো একটু খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে দেরি হয় বললে হবে না। ও তো তোমাকে প্রতিদিন বলে যায়। আজ তোমাকে কিছু বলে যায়নি? না রে ছোট, আজ তো কিছু বলেনি। এত দেরি হয়েছে বুঝতে পারি। সবাই মিলে এত মিটিং কিসে? তোমার বোন? হ্যাঁ। টিউশন গেছে? অন্যদিন তাড়াতাড়ি ফিরে আসে। আজ এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, বাড়ির কেউ খোঁজ খবর রাখেনি। সে কি ও তো এই ধরনের মেয়ে নয়। দা মেয়ে নয় তো একটা ফোন করে দেখো বোন কোথায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি। না দেখছি। তো রাত্রি হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না তো। একটা মেয়ে কি হয়, কোনো বাড়িতে কেউ খোঁজ খবর মতো রাখে না। তোমরা কোনো খোঁজ খবরই রাখবে না, এখন কি করবো বলো? বাবা, আমি ভাবছি ক্লাবে যাই, সবাইকে বলি, প্রয়োজনে সবাই থানায় যাব। না না, থানা পুলিশ করার কোনো দরকার নেই। আগে আত্মীয় স্বজনের বাড়িতে ভালো করে খোঁজো। হ্যাঁ, বুঝতেই পারছেন মেয়ের ব্যাপার, তা আপনারা সব জায়গায় খোঁজ খবর নেননি? হ্যাঁ, আমাদের চেনা জানা সব জায়গাতেই খোঁজ খবর করেছি, কোথাও পাই। আচ্ছা, বন্ধু বান্ধব কারো ফোন নাম্বার তোমাদের কাছে আছে? তাহলে ফোন করো। আমাকে তো কোনো নাম্বারই দেয়নি। আরে বাবা, কোচিং এর নাম্বারটাও আছে নাকি? আমার কাছে আছে, আমি লিখেছিলাম। এত কল বলবি তুই? যা নিয়ে ছুটে যা। কি করিস না আগে থেকে? তা আমি দেখছি, দাঁড়াও নাম্বার নাম্বার নিয়ে আসো, ফোন করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। নাম্বারটা বল, নাম্বারটা বল। 933 933 1। তপন দার কোচিং? আচ্ছা, ত্রিবেণী সেন, ওদের কি ছুটি হয়ে গেছে? হ্যাঁ, একটু ভেবে বলুন না প্লিজ। যাই না। তাহলে গেল কোথায়? আরে হ্যাঁ হ্যাঁ, তুই কোথায়? আরে ও আমরা সবাই চিন্তা করে বলছি, এত রাত্রি হলো, তুই বাড়ি ফিরিস নি, তাড়াতাড়ি বাড়ি। তুই বিয়ে করেছিস? বিয়ে করলো? রাত্রির 12টার সময় আমি খবর পাই আমার মেয়ের বিয়ে হচ্ছে। তো আমার মেয়ে 18 বছর পূর্ণ হয়ে গেছে, এখানে আমার কিছু করণীয় নেই। তা আমি মেয়েকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কী মা, তুই কি বিয়ে করে তো খুশি আছিস? তো বলছে বাবা আমি খুশি আছি। ঠিক আছে, তা তো আমি মেনে গেছি। আজও কিন্তু জিতেই ফিরতে হবে। আদি কখনো হারতে শেখেনি। আর প্রতিদ্বন্দ্বী যদি তোর চেয়েও শক্তিশালী হয়? আমাকে শক্তি দাও ঠাকুর, আমি আমার লড়াইটা যেন জিততে পারি। অল দ্য বেস্ট মাই সন। সমস্ত দিক বিচার করে আদালত এই রায় দিচ্ছে যে এই মামলায় সম্পূর্ণভাবে জয়লাভ করছেন মিস জাহ্নবী ব্যানার্জি। একদিনের থেকেও বড় জিত আমার হবে, প্রমিস। হয়তো তোমারই জন্য। 15 ফেব্রুয়ারি থেকে সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে। পুলিশ ফাইল। কিরে, কার বাড়ি ধরে আনলি, কাউকে জানালি না পর্যন্ত? লায়েক হয়েছে লায়েক? আমরা বেঁচে থাকতে কেন মন্দিরে গিয়ে বিয়ে করেছিস? তা বলি মেয়ে, তোমার আক্কেলটাই বাকি? হ্যাঁ, বলে রোজগার পাতি করে না, গিটার নিয়ে টুং টাং করে, তাকেই বিয়ে করতে হলো, ওর মাথাটাই খেতে হলো। মা, তুমি ওকে কিছু বলো না, যা বলার আমাকে বলো, ওকে আমি বিয়ে করেছি। তা তো দেখতেই পাচ্ছি, অন্যায় করে আবার বেয়াদার মতো কথা বলছিস। তুই যে ওকে বিয়ে করেছিস, ওকে খাওয়ানোর মূলত আছে তোর? ভাই, এ ভাই, তুই যদি বিয়ে করেছিস, কই তোর বউ কই? প্লিজ দিদি, তুই বাবা মার মতো শুরু করিস না। মা, দেখি দেখি তোমার মুখটা দেখি। বাহ, তো মুখ তো বেশ। ভাই, ওর বাড়ি থেকে বলে কই এনেছিস তো? ও মেয়ে, তোমার বাড়ির লোকজন জানে? না, ওর বাড়ির লোকজন কেউ জানে না, আমরা কাউকে না জানিয়ে বিয়ে করেছি। উমা, তাহলে তো এই বিয়ের কোনো মানেই হয় না ভাই। যা, ওকে বাড়িতে দিয়ে আয়। ওমে, তোমার এই সিঁদুর টিঁদুর তুলে যাও, বাড়ি চলে যাও। কিন্তু
কিন্তু আমরা তো মাকে সাক্ষী রেখে বিয়ে করেছি। মা সাক্ষী, মা সাক্ষী দেবে দেবে না, আর আমরাও তোমাকে সাক্ষী দেব না। যা যাও, বাড়ি চলে যাও। এটা সম্ভব নয়। আমি আপনার ভাইয়ের নামে সিঁদুর করেছি। বেশ করেছো, ভালো করেছো। এবারে সংসার করো। ও গিটার বাজাবে, গান গাইবে, আর তুমি গান শুনবে। দেখি খালি পেটে কত গান শুনতে পারো। তোমরা আবার যাও না, প্রথমবারের বাড়িতে এসেছে। প্লিজ ওকে আর অপমান করো না। ভাই ভাই, এত মাথা গরম করিস না ভাই। আমার তোমার কত স্বাদ ছিল। তোর বউকে একটু ঘটা করে বরণ করব, সেটা তখন আর হলোই না। যাই, একটু মিষ্টি মুখ করাই। প্রেমের গানের টানে দুটো মানুষ যৌবনের স্রোতে ভেসে গিয়েছিল, মন্দিরে বিবাহ পর্বের শেষে নতুন সংসারে পা দিল। কিন্তু এ কি ঘটল? ত্রিবেণী কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তার কপালে এতটা তিরস্কার জুটবে। কিন্তু রূপম তাকে আগেই সাবধান করেছিল যে দুদিন ঝড় উঠবে, তারপর সবাই সব কিছু মেনে নেবে। কারণ বিবাহটা তো আর শুধুমাত্র দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের যোগসূত্র। কিন্তু ত্রিবেণী এখন বুঝতে পারল যে এইখানে তার আগমন মধুর হলো না। এবার এক নতুন পরিবেশে তাকে লড়াই করতে হবে। পারবে তো ত্রিবেণী? একটা 20 বছরের মেয়ের প্রেমের ঘোর লাগা চোখে অপমানের অশ্রু। তুই একটা কাজ কর, আমি তোকে কাজ দেখে দিচ্ছি। তো একটা মলে আমি কাজ দেখে দিলাম, দেখে দেওয়ার পরে সেখানেও থাকতে দিল না, ছেলেটা তুলে নিয়ে এলো চক্রান্ত করে মেয়েটাকে আমার। আরে কি হলো, ফোনটা বাজছে শুনতে পাচ্ছ না? দাও না, দাও না আমাকে, দাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 আচ্ছা, এই শুনছো, এই তোমাকে চাইছে। আমাকে? কার ফোন? আরে ত্রিবেণী শাশুড়ি। ত্রিবেণী শাশুড়ি? হ্যাঁ বলুন দিদি, কেমন আছেন? ভালো তো? ও তাই, আচ্ছা। কি হলো গো, কি বললো? খানিক কথা শুনিয়ে দিল। কেন? ওই তোমার মেয়ে মা হতে চলেছে। বললো মেয়ের কোনো আক্কেল নেই, এক পয়সা রোজগার করে না জামাই, বাচ্চাকে খাওয়াতে হবে, মানুষ করতে হবে, শ্বশুরের টাকায় ফুটানি মেরে মা হতে চলেছে। সব দোষ আমার মেয়ের, তাই তো বলল। ও বোঝে না যে বাচ্চা হলে বাচ্চাকে মানুষ করতে হবে, ওর স্বামীর এক পয়সা রোজগার নেই। শোন বোন, যা বলছি মন দিয়ে শোন। এই তো কদিন বিয়ে হলো, এখনো তো সংসারে থিতুই হলি না, এর মধ্যেই। দিদি, আমার পেটে যা আছে সে অনেক ভালোবাসার ফল। কিন্তু এত তাড়াতাড়ি কেন? রূপম তো এখনো ওর বাবার ওপর নির্ভরশীল, ও তো রোজগারপাতিও ঠিক মতন করতে পারছে না, তো বাচ্চাটাকে তুমি মানুষ করবে কি করে? আমি বলি কি, এখন তোর এই মা হওয়াটা উচিত হবে না, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বাচ্চা নিবি। আমার মনে হয় এখন তোর এই বাচ্চাটা নষ্ট করে দেওয়া উচিত। তুই এটা বলিস না দিদি, বলিস না। তুই তো জানিস আমি আর রূপম দুজনেই কত গান ভালোবাসি। দেখিস ও নিশ্চয়ই বড় হয়ে একটা গায়ক হবে। ভুলে যাস না, একটা বাচ্চা মানুষ করতে কিন্তু অনেক পয়সা লাগে। তোদের এত পয়সা কোথায়? সবটাই তো তোর শ্বশুরের ওপর নির্ভর করে চলতে হয়। আমার মনে হয় বোন তুই অ্যাবর্শনটা করিয়ে নি। না, আমি আর রূপম ঠিক করেছি, যত অসুবিধাই হোক না কেন আমরা এই বাচ্চাটাকে পৃথিবীতে আনবো। তুই জানিস না
আমাদের কতটা আবেগের কতটা স্বপ্নের। থাক, তোকে এত বোঝানোর পরে তুই যখন বুঝছিস না, আমার আর কিছু বলার নেই। কিন্তু একটা কথা বলে রাখছি, তুই কিন্তু খুব বোকামি করছিস। কি গো, কিছু ব্যবস্থা করলে? ডাক্তারের কাছে কখন যাব? শোনো, ভাবছি হসপিটালেই যাব। কেন, তুমি যে বললে অনুপম ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ, কিন্তু ওখানে গেলে তো 700-800 টাকা লেগে যাবে। হ্যাঁ, তাহলে চলো, ডাক্তারের কাছে তো যেতেই হবে। আর প্রথম থেকে যদি ডাক্তারের কাছে না যাই, তাহলে তো বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। বৌমা, ও বৌমা, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ মা, একটু ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবে? কি নিয়ে যাবে? তোমার বাবা কি কিছু পাঠিয়েছে? না মানে। আচ্ছা শোনো, রূপম তো কিছু রোজগার করে না, তাহলে তুমি কি ভেবে তুমি বাচ্চাটা নিলে বলো তো? হ্যাঁ বাবা, পারো বটে। আরে শোনো, বাচ্চা কোথায় থাকবে, কি খাবে, সেসব না ভেবে তুমি বাচ্চা নিয়ে নিলে? বাপের বাড়ির জমিদারি পেয়েছে, লুটে পুটে খাবে। শোনো বৌমা, কটা টাকার জোগাড় করার যখন মরদ নেই, তুমি বাচ্চা নিলে কি করে? কতরের এত চালা। মা, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, আমরা যাবো তো নাকি? কোথায় যাবি, কি নিয়ে যাবি? দাও, গাড়ি ভাড়াও তো নেই, হাত খরচের টাকায় তো আর সংসার চলে না। শোন, তোর বাবার কাছে টাকা চাইতে কিন্তু আমার লজ্জা করে। ধর, এতে 1000 টাকা আছে, এই টাকা কটা নিয়ে বৌমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। এইটুকু মেয়ে, শিশু মেয়েটা যখন জন্ম নেয়, তো আমার ঘরে 9 মাস ছিল, সেই মেয়েটাকে পালিত করা, হসপিটাল থেকে নিয়ে ডিটেইলস তাও সব কিছু করেছে, জামাই কিচ্ছু করেনি। প্রায় 1 বছর পর্যন্ত ত্রিবেণীর সন্তানকে বড় করে দেয় ত্রিবেণীর পরিবার। এরপর রূপম আসে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যেতে। এরপর আরে ওদের বাচ্চা ওরা তো নিয়ে যাবে। আর দুটো দিন থেকে গেলে হয় না বাবা? না না, আমার পক্ষে আর একলা থাকা সম্ভব না। বাবা বলছি, তুমি তো বাবা এলে আর সংসার চলে যাচ্ছ। কি করব, উপায় নেই, বাবার তো তাই ইচ্ছে। শোনো না বাবা, সামনে জামাই ষষ্ঠী, তখন কিন্তু চলে এসো। হ্যাঁ বাবা, আমি তোমাদের বাড়িতে গিয়ে বলে আসবো। ঠিক আছে, বলে আসবেন, চলে আসবো। শোন মা, সাবধানে থাকিস, মোনাইকে খেয়াল রাখিস। শোনো না, তুমি একটু ওদের এগিয়ে দেবে না? বৌদি, দাদা তুমি থাকো, বৌদি আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা ঠাকুর। আরে শোনো না, হ্যাঁ তুমি ওদের অটোতে অটো ভাড়াটা দিয়ে দিও। আচ্ছা সেটা তুমি আমাকে বলবে। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। দুগ্গা দুগ্গা, আমার মেয়ে এসেছে জামাই ষষ্ঠীতে। এবার বুধবারে বললাম আমি রবিবারে বাড়ি যাব, তারপরে জামাই ফোন করে বলছে আমাকে বাইকটা দিতে বলো তোমার দাদাকে। এবার আমার ছেলে বলছে না আমার এখন দরকার আছে, আমি দিতে পারবো না। এই নিয়ে এরকম কথা হলো, হওয়ার পরে মেয়ে বলে তাহলে মা আমি বাড়ি চলে যাচ্ছি, না খেয়ে উনি বুধবার দিনকে বাড়ি চলে গেল। 2 বছর পরে বাচ্চা হওয়ার পর এখানে প্রথম এসেছিল, মানে এই বাড়িতে। সেদিন বলে যে দিদি জানো তো আমার ঘরটা খুব ছোট, কিন্তু কুকুরের থাকার ঘর খুব বড়। আমার শ্বশুরকে শ্বশুরমশাইকে বলা হয় আমাকে ওই ঘরটা থাকতে দিতে, কিন্তু দিত না। আমার বাচ্চা কুকুরের চিল্লানোর জন্য ঘুমাতে পারতো না, আমি বলতে পারবো না সেগুলো। কুকুর মা ভাত মাংস খেতে পারবে, আর আমার যেটুকু লাস্টে বাঁচবে ওই ফুটো থালায় আমাকে ওইটুকুনি ভাত মাংস দেবে। খুব কষ্ট দিত, স্বামী দিনের পর দিন ঘরে আসতো না, এমনকি রাতেও থাকতো না, এই বাচ্চা নিয়ে ওকে একাই কাটাতে হতো, সারা রাত জেগে বসে থাকতো। বৌমা, ও বৌমা, কি হলো, কি ঘর ঝাঁটপাট না করে তুমি এখানে শুয়ে আছো আরাম করে? হ্যাঁ বলি, বাচ্চাটাকে খাওয়াবে কে? আমি তো বাচ্চাটাকে এই মাত্র খাইয়ে এলাম। বাচ্চাকে তুমি খাইয়েছো না? আমি খাইয়েছি, খালি কাজের বাহানা দেয়। যাও বলছি, যাও আগে। কি হলো, কি দেখো না, চুপচাপ শুয়ে আছে, কোনো কাজ করবো না করে চুপ করে শুয়ে আছে। আমি তো বাড়ির সমস্ত কাজ করি মা। একদম মুখোমুখি তর্ক করবে না, একদম তর্ক করবে না, একদম বড়দের মুখে মুখে তর্ক করবে না। ঠিকই বলেছো, কিন্তু আপনারা অন্যায় যা খুশি বলে যাবেন আমি সেটা মেনে নেবো। হ্যাঁ মেনে নিতে হবে, মেনে নিতে হবে, যা বলবো তাই মুখ গুজে সহ্য করে নেবে তুমি। তুমি চিৎকার করে পাড়ার লোককে শোনাচ্ছো, আমাদের বদনাম করছো। আমি সমস্ত কাজ করি, তারপরে উনি কেন বলবেন এতগুলো কথা আমাকে? এই মে, আর আপনি কথায় কথায় আমার বাপের বাড়ি তুলবেন না। কেন তুলবো না? হ্যাঁ বলি, কেন তুলবো না? কি বড় বড় কথা, বাপের বাড়ি তুলবে না? হ্যাঁ দেখো না, খুব বাড়বে। ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো? কি ছাড়ো? আরে ছাড়ো না, আরে ছাড়ো বলছি, খারাপ কিছু ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেলের বাবা একদিন গলা টিপে ধরেছিল, কারণটা হয়েছিল আমি আমার ছেলে কামিয়ে খায় না, আমি কেন খাওয়াবো? জামাই কিছু করতো না, ওই অর্কেস্ট্রার সেটের ওই গিটার ফিটার সব বাজাতো, শ্বশুর শাশুড়ি
অত্যাচার দীর্ঘদিন ধরে করেই যায়। মেয়েটাকে মারধর 60 দিন ধরে বেঁধে রেখে মেরেছি। আমার মেয়ে ভয়ের চোটে আর কিছু আমাদের বলতে পারেনি। সন্ধে 6:30 সময় ফোনটা করেছিল আমার মিসেসকে। আমিও কথা বলছি, ও বলছে, আর ফোনটা কেড়ে নিচ্ছে আমাদের জামাই, যে জামাই সে ফোন ওর হাত দিয়ে কেড়ে নিচ্ছে। ও বলছে, মা আমার হাত দিয়ে দেখো, ফোন কেড়ে নিচ্ছে, আমাকে কথা বলতে দিচ্ছে না, তাহলে মা আমি ফোনটা রেখে দিই। ব্যাস আমার সঙ্গে এইটুকুই কথা বললো। বলে তারপর 7:30 যখন বাজে তখন আমাকে আবার জামাই ফোন করছে। ফোন করে বলে, আপনার মেয়ে এরকম দরজা বন্ধ করে বসে আছে। আমি তখন বললাম যে দরজা তুমি ভাঙো বা দরজা খোলো। আমি জিজ্ঞেস করছি আমার মেয়ে নাতনি কোথায়, বলে নাকি মায়ের ঘরে দিয়েছি, মায়ের কাছে দিয়েছি। বলে আমার যে দরজা ভাঙো, দরজা ভেঙে বলে নাকি দড়ি দিয়ে ঝুলছে। এরই মধ্যে করতে পারে না, এই কারণে আমরা খুব একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হইনি। আমরা কষ্ট করেই মানুষ হয়েছি। আমাদের পুরো ফ্যামিলির মধ্যে আমরা 7টা বোন, 7খানা বোন, সব থেকে ছোট। তো কষ্ট করে সবাই যখন বড় হয়েছে, আমরা সুইসাইড করার কথা মাথায় আনতে পারি না। কেন, আমরা মা, আমার মা বাবাদের কষ্ট করতে দেখেছি, আমরাও বিয়ের পরে কষ্ট করছি। মেয়েকে নিয়ে এত কষ্ট করেছে, একা একাই সিজার হওয়ার পরেও বরকে পাশে পায়নি, বাবা মাকে সাহায্য চায়নি, শ্বশুর শাশুড়ির পাশে পায়নি, একা কষ্ট করেছে। সেই মেয়ে এই মেয়েকে ছেড়ে সুইসাইড করতে পারে না। বাড়িতে পুলিশ কেন, কি হয়েছে আপনার ছেলেকে? এখন এই বাবু তাড়াতাড়ি বাইরে আয়তো। এই কি হয়, একটু আয়তো বাইরে, বাইরে আয়।2 বছর মধ্যেই কেন ত্রিবেণীকে এই জগৎ সংসার ছেড়ে চলে যেতে হলো সেটা অজানা। ত্রিবেণীর বাবা জানায় যে তার মেয়েকে অত্যাচার করে খুন করা হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রূপমের বাবা, মা এবং রূপমকে। অন্যদিকে তার শ্বশুর বাড়ির বক্তব্য যে ত্রিবেণীর জীবনে তার বাপের বাড়ির লোকেরা অযথাই নাক গলাতো, তাকে সংসার করতেই দেয়নি, তাই জেদি একগুয়ে মেয়েটা আত্মহত্যাই করেছে। নিশ্চিন্তা থানার পুলিশ তদন্তে নেমেছে, আসল সত্যটা বেরিয়ে আসবে। না আমার মেয়ে সুইসাইড করার না, আমার মেয়ে বিয়ে করার। আমি চাইছি যাবজ্জীবন শাস্তি হোক। আমি এখন চাইছি দোষীরা যেন শাস্তি পাক। ওরা খুন করেছে, আমরা চাইছি ওর যাবজ্জীবন হোক, না হলে ফাঁসি হোক, ওদের পরিবারের সবার শাস্তি হোক। গানের টানে, প্রেমের টানে ভেসে যাওয়া ত্রিবেণী আর ফিরে আসবে না, কিন্তু বাবা মায়ের এই হাহাকার সারা জীবনের সঙ্গী হলো। একটা শিশুকন্যা জানলই না তার মাকে, এইভাবেই শেষ হলো একটা গান, একটা প্রাণ। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।